আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক বৃন্দ, যারা আপনারা ভিডিওতে যাদেরকে দেখছেন তারা সবাই হচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আপনারা জানেন যে সারা দেশে মূল্যায়নের উৎসব চলছে, অর্থাৎ পরীক্ষার যে বিকল্প, যে শিক্ষার্থীদের মূল্যায়ন প্রক্রিয়া সেটি চলছে। প্রথম শিফটে স্কুল পরীক্ষা হচ্ছে এবং পরের শিফটে হচ্ছে মূল্যায়ন চলছে। তো আমাদের শিক্ষার্থীরাও এই মূল্যায়নের কিছু কাজ তারা করেছে, তো তাদের অভিজ্ঞতাটা এখন আমি একটু শুনবো এবং সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব। তোমার নাম বলো। আচ্ছা, তুমি কাজটা করছো করছো তো নাকি? আচ্ছা, কিভাবে করছো এটা একটু সুন্দর করে বলো, যে কি কি কাজ করছো এবং কিভাবে করছো। আমি প্রথমে সকল একজন শিক্ষক তার বাড়িতে গিয়েছি, আমাকে বলে দিয়েছেন যে ওইভাবে কাজটা করতে হবে। তারপর আমি পুকুর স্যার ওনার বলেছে, জাহানারা ম্যাম বলেছি। আচ্ছা, সফল শিক্ষার্থীর বাড়িতে গিয়েছো, ওনার বাড়ি কোথায়? দরাজাপুর। কি নাম? সাগর দত্ত। হ্যাঁ, সে কি করে এখন, আনছো লিখে আনছো? সে এখন বাড়িতে আছে, বর্তমানে এখন বাড়িতে, কিন্তু ঢাকা চাকরি করে। কি চাকরি করে? কোম্পানিতে চাকরি করে। আচ্ছা, ঠিক আছে, সে স্কুলের একজন সফল শিক্ষার্থী। শিক্ষক বৃন্দ, আমাদের এই শিক্ষার্থী ঠিকই বলেছে, সাগর দত্ত এই স্কুলের শিক্ষার্থী ছিল এবং একজন সফল শিক্ষার্থী নিবন্ধিত। সে শিক্ষক যে নিবন্ধন রয়েছে সেই নিবন্ধনে মেধা তালিকায় স্থান পাওয়া একজন শিক্ষার্থী। আচ্ছা, এরপরে তুমি বলছো যে জাহানারা ম্যামের সাক্ষাৎকার নিছো, তাই না? আচ্ছা, জাহানারা ম্যামের সাক্ষাৎকারটা কিভাবে নিছো, কে একটু বলো তো ওনার সম্পর্কে। ম্যামকে ফোন দিয়েছো, ম্যাম কোথায় থাকে জানো? ফরিদপুরে থাকে। আচ্ছা, তো ম্যামকে যখন ফোন করছো ম্যাম কি বলল? ম্যাম বলল, আমি ম্যামকে প্রথমে ফোন দিয়ে সালাম আলাইকুম বলছি। ম্যাম বলল, ম্যামকে আমি বলেছি, ম্যাডাম ম্যাম জানেন তো আমাদের এখন মূল্যায়ন পরীক্ষা হচ্ছে, তার জন্য কিছু তথ্য সংগ্রহ করতে হবে আপনার কাছ থেকে। গুড। পরে? তারপর ম্যাম বলল কি তথ্য সংগ্রহ করবে। আমি ম্যাম আপনাদের সময় কয়জন স্যার ছিল, স্যারদের নাম কি? ম্যাম বলল স্যারের নাম নিশিকান্ত স্যার, রৌসুদ্দি স্যার। তারপর আচ্ছা, এগুলো ম্যাম তোমাকে বলেছে না? আচ্ছা, তুমি যখন ফোন দিছো তখন ম্যাম কি খুশি হয়েছে, এরকম মনে হয়েছে? জি স্যার, খুশি হয়েছে। ম্যাম তোমাকে কিছু জিজ্ঞেস করেনি? না, আমার নাম জিজ্ঞেস করছে, বাড়ি কোথায় জিজ্ঞেস করছে। ভেরি গুড। শিক্ষক বৃন্দ, যে শিক্ষার্থী যে শিক্ষকের কথা বলছে, আসলে উনি এখন শিক্ষক, ফরিদপুর পুলিশ লাইন স্কুলের শিক্ষক, আমাদের এই স্কুলের একজন কৃতী শিক্ষার্থী, জাহানারা আপা, জাহানারা সরকার, রাজীবপুর গ্রাম। উনি শিক্ষকতা পেশায় আছেন এবং উনি স্কুলের একজন গুণী শিক্ষার্থী ছিলেন, এখন শিক্ষকতা পেশায় আছেন। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমাদের শিক্ষার্থীদেরকে, বসো তুমি বসো, যখন কাজটা বোঝায় দেওয়া হয় যে আমরা আর যারা প্রাক্তন শিক্ষক রয়েছেন, গুণী শিক্ষক, সফল শিক্ষক, তাদের সাথে যোগাযোগ করব, শিক্ষার্থীর সাথে যোগাযোগ করব এবং একটা সাক্ষাৎকার নিব বা তাদের থেকে আমরা স্কুলের কিছু ইতিহাস জানব। তো যাই হোক, কম বেশি আমাদের শিক্ষার্থীরা কিন্তু সেটি করতে পেরেছে, নিজের মুখ থেকে আপনাদেরকে বলেছে। এবার আমি আরেকজন শিক্ষার্থীর থেকে জানব যে সে কীভাবে কাজটা করছে। তো তোমার পরিচয় দাও, নাম বলো। আমার নাম বাকিবিল্লাহ তালুকদার, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি, আমার রুম 70, আমি কোশাবা। আচ্ছা, তুমিও তো এই কাজটা করছো, তাই না? আচ্ছা, এবং তুমি বলছিলা যে একজন শিক্ষকের সাথে যায় সরাসরি দেখা করে ওনার সাক্ষাৎকার নিছো, ওনার সম্পর্কে স্কুলের গল্প শুনছো, তাই তো? আচ্ছা, কি নাম ওই শিক্ষকের? কুকন স্যার। ওনার ভালো নামটা জানো? ওনার পুরো নামটা হচ্ছে জসিম আহমেদ খোকন। হ্যাঁ, এবং উনি একজন গুণী শিক্ষক ছিলেন, এই স্কুলের কমিটিতে ছিলেন, এই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন, অর্থাৎ গুণী মানুষ। আচ্ছা, তো যখন তুমি গেলা স্যারের সাথে দেখা করলা, তখন স্যার কি বললেন তোমাকে? আচ্ছা, তোমার পরিচয় জানতে চাইছে। পরে? আমি পরিচয় দিছি। পরিচয় দিয়েছো, পরে? স্যার আপনার কাছ থেকে আমি কিছু তথ্য জানতে চাইছি। আচ্ছা, কি তথ্য জানতে চাইছিলা? আপনাদের
আর হেরো যেন পাশ করেছেন কোনো নাম পাশ শুধুমাত্র নাম পাশ তখন এই যে এ প্লাস এ মাইনাস এগুলো ছিল না আচ্ছা আচ্ছা আর কি গল্প করলা স্যারের সাথে স্যারের সাথে বললাম স্যার আপনাদের যে সময় হ্যাঁ যে বলা স্কুল ছিল এবারে কি আমাদের মতো বিল্ডিং ছিল না না টিনা ঘর ছিল আচ্ছা আচ্ছা না আমাদের মতো যে যে টিনার ঘর ছিল টিনার ঘর ছিল স্যার বলে আপনাদের সময় কি চেয়ার টেবিল ছিল বসার ছাত্রদের মতো কি না আমাদের সময় শর্ট ছিল চালার চট ভেরি গুড সালাড চট ছিল যাই হোক এটি শতবর্ষী প্রতিষ্ঠান সবাইকে একটু জানিয়ে রাখি যে 1918 সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় সেই হিসাবে 100 বছর পার করেছে তো 100 বছরের মধ্যে বেঞ্চবিহীন চেয়ারবিহীন পড়াশোনার ব্যবস্থাও ছিল বা এরকম দিনও গেছে এখন সেই স্কুলটি অনেক আছে আচ্ছা যাই হোক এখন স্যার যেগুলো বললেন এগুলো সব তুমি সুন্দর করে লিখছ ভেরি গুড আর তুমি যে এই কাজটা করলা তোমার কেমন লাগলো ভালো লাগলো আচ্ছা তোমরা সবাই জানো যে আগে হচ্ছে পরীক্ষা ছিল খাতাপত্রে প্রশ্নের মুখস্থ উত্তর লিখতো নাম্বার পাইতো পাশ করতো তো এখন এই যে ভিন্ন রকম পড়াশোনা এই যে কাজটা তোমরা করলা এই করতে যাই আমরা কি কিছু শিখছি না বিভিন্ন ধরনের তথ্য পাইছো যেমন এই যে চটে বসে পড়াশোনা করতো এত বিল্ডিং ছিল না অল্প মানুষ পাশ করতো নাম মাত্র পাশ করতো এটা জানছো তাই তো তার মানে কি যে স্কুলরা আজকে যেরকম আছে অতীতে কিন্তু এরকম ছিল না কিন্তু ভালো মানুষ কিন্তু ছিল ভালো শিক্ষার্থী ছিল তাই না ভালো শিক্ষার্থী যদি না থাকতো ভালো পড়াশোনা না থাকতো তাহলে তো আজকে আমরা এই গুণী শিক্ষকগুলোকে পাইতাম না আচ্ছা বসো ধন্যবাদ আচ্ছা কেউ একজন বলতে পারবে যে এই কাজটা করতে যায় আমরা কি আসলে শিখতেছি না শিখতেছি না পরীক্ষার চাইতে এটা কি খারাপ শিখতেছি না পরীক্ষার চাইতে ভালো না খারাপ ভালো আমরা অনেকেই মনে করতেছি যে পরীক্ষা নাই মানে পড়াশোনা নাই আসলে পড়াশোনা কি আছে না আমরা কি পড়াশোনা করতেছি না আমরা কাজ করতেছি এখন হচ্ছে যে আমরা কাজের মাধ্যমে শিখতেছি তাই তো বিভিন্ন ঘটনা বিভিন্ন সমস্যা এগুলো নিয়ে আমরা দলীয়ভাবে কাজ করতেছি এককভাবে কাজ করতেছি কাজ করে করে আমরা শিখতেছি এই যে আমরা এই শিক্ষক সম্পর্কে জানলাম গুণী শিক্ষার্থী সম্পর্কে জানলাম পরে এগুলো নিয়ে আমরা একটা প্রোফাইল তৈরি করব বিদ্যালয়ের তাই তো এজন্য আমরা এই তথ্য সংগ্রহের কাজটা করছি ঠিক আছে আমরা আরেকটা পর্বে আরেকজন শিক্ষার্থীর একটু কথা শুনবো ঠিক আছে